আমাদের শিখাবো কিভাবে তোমরা মোবাইল বা কম্পিউটার দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং যে কাজ পুরো করতে পারবে। তোমরা গ্রাফিক্সের কাজ শিখলে মূলত যেটা তোমাদের সুবিধা সেটা হচ্ছে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ব্যানার, কভার ফটো, কভার আর্ট এগুলো তৈরি করতে পারবে। ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ইউটিউব চ্যানেলটা সাজানো গোছানোর জন্য একটা ব্যানার কভার ফটো খুবই গুরুত্বপূর্ণ। একজন ভিউয়ার্স যদি আপনার চ্যানেলের হোম পেজে গিয়ে আপনার কভার ফটো বা প্রোফাইল ফটো এগুলো যদি ভালো না বোঝে তাহলে কখনোই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। তো এগুলো খুবই মানে ভালো একটা দিক, আপনারা চাইলে করতে পারেন। এগুলো মানে জানা মানে কম বেশি বেশিরভাগ লোকে জানে না, খুব কম লোকে আজকাল গ্রাফিক্স ডিজাইনের উপরে মানে ধারণা আছে বা বলছে। তো আমি ঠিক করছি যে রেগুলার আমাদের চ্যানেলে আজ থেকে গ্রাফিক্স বিষয়ে একটা কোর্স করুন। এই কোর্সে আপনারা যদি প্রতিনিয়ত আমাদের চ্যানেল অ্যাক্টিভ দর্শক হন তাহলে অবশ্যই আপনারা সব কিছুই আস্তে আস্তে বুঝে যাবেন এবং বুঝতে পারবেন। তো পিক্সেলল্যাব পিজি ভার্সনে কম্পিউটারে আছে, আপনার ফটোশপ প্রিমিয়ার প্রো এগুলো এডিটিংয়ের জন্য খুবই জনপ্রিয় সফটওয়্যার। তো আমরা কম্পিউটার দিয়ে মোবাইল বা পিসি ভার্সন মধ্যে দুটোই দেখাবো। তারপর যেটা চলে যাব এখানে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা পেজে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা
পেজগুলো ক্রস করে দিব। তো পেজগুলো ক্রস করে দেওয়ার পরে আমাদের কাজ হবে যে প্রোফাইলগুলো জেনারেট করছি এগুলো নর্মালি আমরা ডিলাইট করি। আমরা এগুলো ডিলাইট করে দিলাম। এবার চলে যাব ব্রাউজারটিতে, নতুন একটা প্রোফাইল খোলার উদ্দেশ্য সেখানে অ্যাড দিব। তারপর সবগুলো পেজ বড় করে নিয়ে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা পেজে এসে গুগল সাইট থেকে ঘুরে আসতে পারি যে আমাদের কোন কোন কাজগুলো করা লাগবে এগুলো আমরা একটু মানে দেখতে পারি। তো তো এগুলোই নিউ পেজ খুলে যদিও আমার মনে ছিল না কাটে এখন করা যাবে না, আমরা আবারও চলে যাচ্ছি। আমরা এখন প্লে করবো প্রিন্সের দুটো চ্যানেল। তো এটা আমরা কপি করলাম, তারপর নর্মালি আবারও সেম জায়গাগুলোতে এটা পেস্ট।
নর্মালি আমরা বন্ধ করে নিচ্ছি, যার ফলে আমরা এক একটা করে ভিডিওগুলো প্লে করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটির প্রতিটা ভিডিও আস্তে আস্তে প্লে হচ্ছে। তারপর পরবর্তীতে আমরা যেটা করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে থাকুন, লিস্টটা অনেক বড়। আমরা এখন আর একটা পেজে চলে আসলাম। তারপর এইভাবে কাজগুলো করতে হবে। নর্মালি একটু নেট প্রবলেম, ভিডিও দ্বিতীয় যে ভাগটা আছে ওইটা আপনারা ক্লিক করার চেষ্টা করবেন। তো সাইটগুলো ডিজাইনিং করার পর এইভাবে যদি আপনি কাজ করেন তো হালকা পাতলা
পারবে না। তারপর আবারও আমরা পেজে প্রথমে চলে আসবো। তারপর বিষয়টা খুবই ইজি, জাস্ট সেকেন্ড বাটন, রাইট ক্লিক লেফট ক্লিক, রাইট ক্লিক লেফট ক্লিক, এটা কঠিন কোনো কাজ নয়। কারণ সাইটটা বানানোর পর আমরা এখানে একটু thank you.
তারপর আমরা শেষগুলো আছে তো লোকগুলো করার পর যে বিষয়টা এইভাবে আমরা চাইলে
তারপর
দেখতে পাচ্ছেন কাজ চলছে। তো বন্ধুরা, আপনাদের যে পিক্সেলাবের যে মূল যে কাজগুলো এগুলো সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এখন যে
আমরা এত সুন্দর একটা ফোন দিয়ে খাওয়াতে ভাবতে পারি তো ড্যাশ লাইনটা এভাবে আমরা আবারও বাড়াতে পারি।
কালেকশন হয়ে উঠতে পারে। কেউ বুঝি না
ওরা আপনারা দেখছেন কিভাবে 1000 পিস ভিডিও
পিক্সেলের ডিজাইনিংটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো ডান পাশের যে মেনু বারটা আছে ওখান থেকে চাইলে আপনারা ইয়ে করতে পারবেন বিভিন্ন। তো অ্যাকাউন্ট খুলে দেশে তার দেশে ১০,০০০ ফার্স্ট ডিপোজিট ও মানে ফার্স্ট ডিপোজিট ১০,০০০ পর্যন্ত বোনাস।